আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিসি আরও জানান, ঢাকা 5 ও 18 আসনে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ঢাকার দুটি আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনার কারণে দু একটি উপনির্বাচনে ভোটার কম থাকলেও ঢাকার দুটি আসনের উপনির্বাচনে ভোটার বাড়বে। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কারণেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কমছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। কোনো ক্রমে ইসির প্রতি অনাস্থা হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হলো করোনার মধ্যেও কিন্তু যশোরে নির্বাচন হয়েছিল, 61% লোক সেখানে ভোট দিয়েছে। তা সুতরাং সেখানে ভোটার ভোট কেন্দ্রে যায় না, এই কথাটা তো আমি হিসাবেই তো পাই না। মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার, এটাও কাজ করে। অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফর্চুনেটলি, সেটা কারণ হলো যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের বিষয়ে। অবশ্যই সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে ফরিদপুরের চর ভদ্রাসনের নির্বাহী অফিসারের ফোনে এসিলেনকে অশালীন কথাবার্তা বলার অডিও ক্লিপের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব, হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমরা আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে। এরপরে থানায় তদন্ত করে যেরকম পাবে সেরকম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার ঢাকা 5 আসনের নির্বাচনের দিন ভোটাররা যেন ভোট দিয়ে কর্মস্থলে যেতে পারেন সেজন্য সাধারণ ছুটি থাকবে না। নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান চালু থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।